সবাই ভালো কিছু করুক, দোয়া করি। আগেই বলি, বড়দের সাথে কোনোদিনই বেয়াদবি করা চলবে না, কারণ বড় সিনিয়র এজ এ সিনিয়র, ওনাদের সাথে বেয়াদবি করলে আপনি আপনার লাইফে ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ ভিশন অ্যান্ড পেটস। আজকে বাসার কিছু কৌতূহল নিয়ে আলোচনা হবে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে বাসার মেন আপডেট আমি আপনাদের দিতে পারি না, কারণ অন্ধকার ছিল আর আমার ক্যামেরাম্যানও ছিল না। আজকে আমার ক্যামেরাম্যান হিসাবে আমার ছোটো ভাই সাকিব আমার হেল্প করতেছে। তো যাক, কবুতরগুলো মোটামুটি খাবার দিচ্ছি, খাবার দেওয়ার পরে আমরা আপনাদের মূল যে আপডেটটা দেওয়া সেটা দিব ইনশাল্লাহ। আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে। তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হইতেছে এই যে গররা কবুতর। এই কবুতরগুলো এক একটা এক এক জায়গা থেকে কালেক্ট করা, তবে আমি কবুতরগুলো একটু দেখাই। এর মধ্যে এক পেয়ার কবুতর আমার এক ভাই শামিম ভাই, সম্ভবত নামটা শামিম ভাইয়ের এক পেয়ার কবুতর উনি আমার অর্ডার করছিল। উনার এক এক পেয়ার, এই যে এই নটটা, সামনের এই নটটা আর হইতেছে এই যে মাদিটা। তো আমি জাস্ট দেখাই গররাগুলো, আমি দেখাই। এখানে তিনটা নর, তিনটা মাদি আছে। আমি গররা কবুতর অনেক ভালোবাসি, আগে পরে সবাইরে বলছি, এই কারণে দেখানো। জাস্ট আপনারা দেখেন, এই হইতেছে গররা। দেখেন ঠোঁটটা একটু ওর প্রবলেম আছে জন্মগতই, কিন্তু কবুতরটা ব্রিডিং হিসাবে পারফেক্ট, চওড়া চোখের গররা, লাল গিয়ারের, ঠিক আছে। তো এই কবুতরটা আমরা কালেকশন করছিলাম আমাদের এক বড় ভাইয়ের বাসা থেকে, মাদি কবুতর। কবুতরটার মজার ব্যাপার হইতেছে আপনার সাতটা সাতটা, এই যে না সাতটা আটটা সরি, আর মার্কিং পুরো 100% ফ্রেশ আছে, পুরো 100% ফ্রেশ। এই কারণে কবুতরটা আমার অনেক ভালো লাগছে। তবে ঠোঁটটার জন্য অনেকের কাছে কবুতরটা ভালো না লাগতে পারে, কারণ এই ঠোঁটটা হয়তো বা ভাবতেছেন এত বড় ঠোঁট নষ্ট, বাঁকা ঠোঁট। আসলে ভাইয়া ঠোঁট কোনো বিষয় না, এটা জন্মগত হয়েছে প্রবলেম, ওরা বাচ্চা কাচ্চা পারে এরকম আসবে না। আর কত সুন্দর মালা দেখেন গররা কবুতরের। সবসময় আপনারা যারা গররা পছন্দ করেন বা গররা কালেক্ট করতে চান, সবসময় এই জিনিসগুলো লক্ষ্য করবেন। আমি এখানে যেগুলো গররা আপনাদের দেখাবো, প্রত্যেকটা কবুতর কিন্তু মালার দিকে পারফেক্ট, একবারে পারফেক্ট গররা আমি দেখাইতেছি আপনাদের। এই মাদিটা দিয়া আমি ঘুরাবো আমার বাসার একটা নর কবুতর দিয়া, গররা দিয়েই। হ্যাঁ, এটা মাদি, আমি উড়ানের জন্য মূলত আনছিলাম, কিন্তু মনে হইলো কবুতরটা থাকবে না, চলে যাবে, এই কারণে আমি আর উড়ানের ডিসিশনটা বন্ধ করে দিছি। বাচ্চা নেওয়ার পরে হয়তো বা উড়ানের একটা চিন্তাভাবনা আছে। হইতেছে আমার বাসার গররা, আপনারা এই গররাটা অনেকেই চিনেন, আমি উড়ে নিয়ে এর আগে ভিডিও দিছিলাম। আমার অনেক পছন্দের কবুতর, বর্তমানেও আমার বাসায় খাটটা আছে, আর আমি পোস্টারিংয়ে রাখছি। এই যে মাদি খাওয়া হয়ে যে বাচ্চা আমারে কইরা দিছে দেখতেই পারতেছেন, এই দেখেন, এই যে বাচ্চা গুলো দিতে আছে দেখেন। পরে আমি ডিম চালছিলাম, মূলত এই মাদিটা আমার পাড়ায় একবারে জামানা দিতেছে বাচ্চা। এই যে এই মাদিটা দিয়ে আমি সারি, সবসময় আপনারা জানেন যে এগুলোতে পোস্টারিংয়ের ইয়ে আমি রাখছি, কারণে রাখছি। কিন্তু এই নটটা আমি ট্রাই করে দেখবো বাচ্চা টাচ্চা নেওয়া যায় কি না। আমি একজনের বাচ্চা করতে দিয়েছিলাম, সে বলছিল ডিম জমে না, আমি নিজে ট্রাই করি নাই। তবে ডিম জমুক আর না জমুক, এই কবুতরটা আমার কাছে সবসময় থাকবে। ওরা আমার অনেক পার্সোনাল পছন্দ হয় এই কারণে, ওরা আমার অনেক ভালো লাগে এই কারণে আর কি। রেজাল্ট ওর দিয়ে আমি যা পাওয়ার পাইছি, একটা বাচ্চা যদি নিতে পারি আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই। মোটামুটি কবুতরগুলো খাওয়া দাওয়া শেষ করে ফেলাইছি, এখন আমরা ভিডিওর দিকে মনোযোগ করবো। এই যে কবুতরটা নর, একটা গররা কবুতর, আমি দেখাই। এই কবুতর আমাদের মিরপুর এরিয়ায় আমি আর কি অনেক খুঁজছি, তবে এই স্টাইলের কবুতর পাইনি। এটা আমি নারায়ণগঞ্জ এরিয়া বা পুরান ঢাকার এরিয়ার দিক থেকে কবুতরটা কেউ না কেউ আমার কাছে সেল করছে, আমি কাপ্তান বাজার হাট থেকে নিয়েছিলাম এই কবুতরগুলো, ঠিক আছে। দেখেন কবুতরের কালার দেখেন, আসলে ভাই অনেক গররা উঠছে। যেদিন আমি এই কবুতরগুলো আনছি নিছি আপনার এই গররা কবুতর, ওই ওই দিন মনে হয় কাপ্তান বাজারে মিনিমাম 500-এর উপরে গররা উঠছে কাপ্তান বাজার, সেদিন অনেক গররা উঠছে। তার মধ্যে সব থেকে বেটার লাগছে আমার এই পেয়ারটা, মূলত পেয়ার না দুইটা ভাঙিয়া কিনছিলাম, পেয়ারিং আমি মিলিয়ে নিছি আর কি। এই মাদিটার সাথে একটা নর কিনছিলাম, জোড়া বিক্রি করবো না আর কি, জোড়া ছাড়া। তো আমি জোড়া নিয়েছি, নরটা আমি দিয়ে দিছি এক বাইরে, আর মাদিটা আমি রাখছি, কারণ আমার মাদি দরকার, নাহলে আমার যদি শুধু সিঙ্গেল মাদিটা দিত আমি সিঙ্গেল মাদিটাই নিতাম, কিন্তু দিবে নাই কারণ আমি জোড়াটা সহ নিছি। এই যে পেয়ারটা আমি মিলাইছি দেখেন, অবশ্যই জানাবেন কেমন লাগছে, আমি জাস্ট মাদিটা আপনাদের দেখাবো এখন। এ হচ্ছে মাদিটা, দেখেন মাশাআল্লাহ পুরো পুতুল টাইপের কবুতর। গররা কবুতর তো অনেকে রেজাল্ট করে, আমি দেখছি গররা কবুতর পাল্লায় দেয়। আসলে আমার গররা পাল্লায় দেওয়ার মতো চিন্তাভাবনা নাই, আমার গররা কবুতর দেখে শান্তি আমি। আমার বাড়ির উপর দিয়ে 10-15-20 গররা উড়ামু, হ্যাঁ এটাই আমার চাহিদা, আমার এর থেকে বড় কিছু দরকার নাই, বেশি কিছু দরকার নেই। দুইটা কবুতরই মাশাআল্লাহ খুব সুন্দর, একই একই শেপের কবুতর। আমরা যেসব গররা আর কি
ওল্ডে দেখছি যারা মুরব্বী আছেন তারা জেনে থাকবেন, পুরানে পুরান আমলের কিছু গোররা কবুতর ছিল, ওই গোররাগুলো এখন দেখা যায় না। তো আমার বাসায় এখন মোট 6টা গোররা আছে, আমি আপনাদের দেখাইলাম। 6টার মধ্যে একটা পেয়ার জাস্ট আমি রাখতেছি, ঠিক আছে? হয়তোবা এই পেয়ারটা আমার বাসায় যতদিন থাকবে, কবুতর যতদিন থাকবে ততদিন, আমি যতদিন জীবিত থাকবো এভাবেই রাখবো। কারণ আমার গোররা কবুতরের প্রতি একটা আলাদা দুর্বলতা কাজ করে। আমি সবসময় বলি গোররা কবুতর এমন আর কি যেটা আমার পছন্দ হয়ে যায়, আমার মন মতো যদি হয়ে যায় তাহলে আমার আর অন্য দিকে আমি চাই না, ঠিক আছে? এই দেখেন নটটা, সকলে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে এই গররা কবুতরগুলা। সবার কাছে যে পছন্দ হবে এরকম না, কারণ এক একজনের পছন্দ এক এক রকম হইতেই পারে। আপনাদের ব্যক্তিগত চয়েস, আমার চয়েস নাও মিলতে পারে, তবে আমি আমার চয়েসের থেকে সবসময় দেখাই অনেকেই পছন্দ করেন, এটা অনেক বড় কিছু। তো যাক, জানাবেন কেমন লাগছে এই গররা পেয়ারটা। কবুতর তো সবসময় দেখাই, তবে একটা কথা আমি না বলে পারলাম না। আমি আপনারা জানেন যে গত কিছুদিন যাবত আমি কিছু জাত ডেভেলপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, বিশেষ করে বেজি কবুতরের ব্যাপারটা একটু বেশি শেয়ারিং হইতেছে। কারণ ওইভাবে বেজি কবুতরটা আর কি চর্চা সবাই করতে চায়, আর সবার কাছে তো ভালো জিনিস বা সবাই ভালো জিনিস পালবে এটা সবার ইচ্ছা, কিন্তু সবার কাছে সব কিছু থাকে না। এটা হইতেছে মানুষের কিছু কিছু ব্যাপারে অর্থের ব্যাপার আছে, কিছু কিছু ব্যাপারে সাপোর্টের ব্যাপার আছে। আপনি সাপোর্ট থাকলে ভালো কবুতর পাবেন না, আবার আপনার অর্থ থাকলে আপনি ভালো কবুতর পাবেন না, এটা ব্যাপার আছে, ভিন্ন ভিন্ন একটা ব্যাপার আছে। এগুলো নিয়ে আলাদা আলোচনা করলে ভিডিও অনেক লং হবে, আমি ওই প্রসঙ্গে যাবো না। তো ভিডিও মোটামুটি বেশি কবুতর নিয়ে অনেক আলাদা আলোচনা আমি করছি, আপনারা দেখছেন এর মধ্যে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে। আমি দেখতেছি, আমি তো ভাই আর কি রক্তে মাংসে করা একজন মানুষ, আমার যদি কেউ ইঙ্গিত করে সেটা আমি বুঝি। আমার নাম একজনে ভিডিও করছে আমাদের নিয়ে, আমি দেখলাম আমার নাম সে বলে নাই, হয়তো বা সে আর কি হয়তো অনেক চালাক মানুষ বা অনেক জ্ঞানী মানুষ এটা হইতে পারে, তবে আমি বলি আমি ভাই ছোটোখাটো একটা মানুষ। এটা একটা আর কি হিংসা, মানুষের হিংসার প্রতিহিংসার কারণে মানুষ কিন্তু জীবনে কিছু করতে পারে না। আমি দেখছি আমার যারা সিনিয়র আছে ইউটিউবিং জগতে, আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও আর কি অনেক আগে থেকে আমার ভিডিও ফলো করে, যারা আমার সিনিয়র জুনিয়ররা, এটা স্বাভাবিক ব্যাপার, এটা গর্বের কোনো ব্যাপার না। কিন্তু এটা আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে বলতেছি, আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে। অহংকার জিনিসটা খুব খারাপ, একটা কথা আছে যে অহংকার পতনের মূল। আপনি যদি অহংকার করেন সেক্ষেত্রে আপনি যত বড়ই হন জীবনে কোনো কিছুতে করতে আপনি কোনো জায়গায় যে আর কি সাকসেস হবেন না। তো মূল পয়েন্ট হইতেছে আপনার বেজি কবুতর নিয়ে বলতেছে যে আমি সেলিম সাহেবের বাসায় যে ভিডিও করছি এটার কারণে আর কি জ্বলনই শুরু হয়ে গেছে। কীরকম যে কবুতরটা দেখায় আমার বলতে আর কি ভিডিওতে বলতেছে যে আপনি নিজে নিজে জাত ডেভেলপ করেন, কিসের বিজি কিসের কী এত ধরনের কবুতর বলার দরকার নেই। সেলিম সাহেবের কবুতর হ্যান ত্যান ডাইরেক্ট সেলিম সাহেবের নাম নিয়ে কথাটা বলছে ভিডিওতে। তো আসলে এইবারে আমি একটা কথা বলি, বেয়াদব যে বেয়াদব সে বেয়াদবই করবে, হয়তোবা আপনার পিছনে হোক আর সামনে হোক। তো জাত যদি ডেভেলপ না করতো সিনিয়ররা, এই কথাটা জাস্ট আমি আপনার উদ্দেশ্যে বলতেছি যে আমার এই আর কি এই আর কি কুটুকিটা করতেন বা যে একটা কিটকারি মারার চেষ্টা করছিলেন, আসলে পাবলিক কিন্তু বুঝে ভাই আমি কিন্তু আমার নিয়ে কেউ কিছু লেখালেখি করে বা কিছু কথা বলে আমি আগে প্রথম প্রথম একটু খারাপ লাগতো আমার প্রথম, এখন এগুলো আমার আর কি দাঁত ধরার সময় নেই। সত্যি কথা, আমি আমার লক্ষ্যে আর কি যেটা আমার সামনে চিন্তা আছে আমি সেটা নিয়ে আগে যাওয়ার চেষ্টা করি। কে কী বললো, কী কী করলো আমার এলিয়া, কী কী লেখলো এটা আমার দেখার সময় নেই। তো তারপর আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আছেন যারা আমার অনেক ভালোবাসেন, তারা আমারে এই জিনিসগুলো ধরাই দেন। এটা ভালোবাসার কারণেই করেন যে ভাই আপনারা নেই এই জিনিসগুলো বলছে, আমি আপনি একটা পাল্টা ভিডিও তৈরি করেন। আসলে আমি ভাই কারোর সাথে ঝগড়াই যেতে চাই না বা কারোর সাথে আমি কোনো আর কি হ্যাচিং করতে চাই না। আমরা কবুতর যারা পালি সবাই এক, সে বড়ো হোক আর ছোটো হোক সেটা কোনো ব্যাপার না, ছোটো হইতে পারে বড়ো হইতে পারে, সবাই আমরা এক, আমাদের মন মানসিকতা থাকা উচিত একরকম। তো যাক, আমি এই ভিডিওতে সর্বশেষ কথা বলতে চাই এটাই, আপনি যদি সিনিয়রদের সম্মান না করেন তাহলে আপনি জীবনে কোনো দিন আপনাদের জুনিয়ররা আপনাদের সম্মান করবে না। আপনি যে কথাটা বলছেন যে সেলিম সাহেবের কবুতর বা যার কবুতরই হোক এটা বইলে মাইন্ডসেটের নাম বেচা লাভ কী ভাই, নাম না, যে যেটা করছে সেটা বলতেই হতো। আপনি একটা কিছু করেন অবশ্যই আপনার কথাও বলবো, সমস্যা কী, আমি তো আপনার বিপক্ষ লোক না বা আপনি আমার দুশ্মন না, আপনার কথা বলতে আমার কোনো লস নেই বা কোনো সমস্যা নেই। আপনি ভালো একটা জাত ডেভেলপ করেন, সেলিম সাহেবের মতো করেন, আমি অবশ্যই আমি আপনার ব্যাপারে বলবো। আপনার যদি এই কবুতরের সেক্টরে যদি আপনি খাটনি করেন বা এই কবুতর সেক্টরে যদি আপনি শ্রম দেন অবশ্যই সেটা বলতে হবে, সেটা আপনি না যেই কী হোক। আবার অনেকে আছে স্বীকার করতে চায় না যে আমি ধরেন আমার কাছ থেকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিলাম, একটা ভালো লাইন নিলাম, এটা আমি নিজে বললাম, নিজে রেজাল্ট করলাম, বলতেছি এটা আমি আমার নিজেভাবে করছি। এটা হলো পোল্ট্রি বাড়ির কিছু মানুষ আছে, ওনারাও এটাগুলো করে। আবার অনেকের আপনার বুদ্ধিরও কমতি আছে, সবাই দেখ না ভাই,
ভবিষ্যৎ হইতাছে আগে আপনি ভিডিও করেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনার আর কি ভিডিও ভালো হোক মানুষ দেখুক ঠিক আছে আপনি ভালো কাজ করেন এটা আমি আপনার মন থেকে দোয়া করতেছি তো বড়দের সম্মান করতে শিখবেন কারণ বড়রা যদি আপনাদের যে কোনোভাবে আপনি যদি বর্তমানে নিয়ে নেন আপনি আপনি জীবনও করে দিচ্ছে করতে পারবেন আপনি মনে করেন সব জানেন কথার কথা আপনি পৃথিবীর সব জানেন যদিও জানার কোনো শেষ নেই ধরেন কথার কথা সব জানেন তারপরে যে আপনার সিনিয়র তার আপনার সম্মান করে চলতে হবে এটাই নিয়ম যদি আপনি সম্মান না করেন আপনার আপনার জুনিয়ররা সম্মান করবে না এটাই বাস্তব কথা তো যাক বেজি কবুতর নিয়ে অনেক কথা হয়েছে অনেক কিছু হয়েছে তো বেজি কবুতর আমি সামনে কিছু পালব ইনশাল্লাহ আশা আছে বেজি কবুতরের মোটামুটি রক্ত টুকটাক রক্ত এখন অনেক অনেক কবুতরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ গায়ে রাখছে কিন্তু যে অথেন্টিক যেটা বলে যেটা বেজি কবুতর সেইগুলো যারা আমাদের সিনিয়ররা আছে তাদের কাছে আছে ভালো ভালো লাইনে যেসব কবুতরগুলো আরেকটা কথা বলি অনেকে আমার কাছে অনেক ধরনের রিকোয়েস্ট করেন আসলে ভাই আমি ভাই আমার সাধ্য মতো যতটুকু পারি কমের মধ্যে আপনাদের কবুতর দেওয়ার চেষ্টা করি এটা আপনাদের নিজেদের মুখে এদের কথা যে ভাই আপনি যে দামে কবুতর দেন সেই দামে দিতে পারেন আমি একটা জিনিস কষ্ট করে খুঁজি এটা অনেক প্যারা ভাই আপনি আমার সাথে একদিন থাকলে বুঝতে পারবেন বইলা দামে আপনাকে বুঝাইতে পারবো না আপনি আমার জায়গায় আসতে বুঝবেন পিছন থেকে কমেন্ট করতেছে ঠিকই অমুক তমুক তমুক অনেক কথা বলতেছে কিন্তু যখন কাছে আসবেন তখন বুঝবেন যে এই লাইনটা কি ঠিক আছে কালেকশন করাটা যে কত কষ্ট একজনের বাসা যে একটা ভিডিও করাটা যে কত কষ্ট ঠিক আছে মন চাইলেও উঠে গেলাম দাপদুপ দাপদুপ ভিডিও করে নেমে গেলাম এরকমটা না অনেক কনভেন্সের ব্যাপার আছে ঠিক আছে মন জয় করার ব্যাপার আছে তারপর আপনাদের এত কিছু দেখাই না এক চান্সে যে আর কি গেলাম আর আসলাম এরকম টানা তো যাক আমি যেই কথাগুলোই বলছি যদি এইগুলোর মধ্যে কোনো কথা খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন আমি আবারও বলতেছি কারো ছোট করার উদ্দেশ্য আমার নাই জাস্ট আমি জাস্ট তাদের অপছন্দ করি যারা বড়দের সম্মান করতে জানে না ঠিক আছে বড়দের সম্মান করতে হবে 100% এই কথা আমি বারবার বলে দিই সব ভিডিওতেই বলি এই ভিডিওতেও বললাম কারণ যারা ছোট অনেক অনেক লোক আসতেছে বা এই লাইনে ইউটিউবিং করতে চাইতেছে আলহামদুলিল্লাহ আমি সবাইকে সাপোর্ট করি সবাই চেষ্টা করুক সবাই ভালো কিছু করুক দোয়া করি আগেই বলি বড়দের সাথে কোনোদিনই বেয়াদবি করা চলবে না কারণ বড় সিনিয়র অ্যাজ এ সিনিয়র ওনাদের সাথে বেয়াদবি করলে আপনি আপনার লাইফে ভালো কিছু করতে পারবেন তো যাক আমরা ভিডিওর একেবারে শেষ এন্ডিং টাইম তো এই যে কটা কবুতর দেখতেছেন এইগুলারে আমরা একটু আলাদাভাবে খাবার দিলাম আজকে দোবাস কবুতরটা ছাড়ছি আমার মাহবুব কাকার গিফটের কবুতর এটা হ্যাঁ তো কবুতরটা ছাড়ছি মোটামুটি দৌড়ায় মৌড়া এলাকা পুরো তামাক খার বানায় ফেলাইছে আর কি যা দিছে আলহামদুলিল্লাহ সাকিব অনেক খুশি হয়েছে নাকি সাকিব তো সাকিব এই কবুতরটা দৌড়াদৌড়ি দেখে কেমন লাগলো আর কি ওর পারফরমেন্স দেখে বোঝা গেছে যে ওর নজর অনেক ভালো তাই না ভবিষ্যতে ছাড়াছাড়ি করা যাবে ওর আজকে কিন্তু প্রথম ছুটলো এই যে এই খাতার মধ্যে ছিল খাতার গেট খুলে দিছে আর দৌড় নাকি দৌড় দিয়েই তো ভাইজলামি টাইজলামি করে আইলো এলাকা থেকে না আর ওই যে সাথে একটা গোল্লা আছে এই যে গোল্লাটা এই গোল্লাটা এর আগে একদিন হারাইছিল ছোটবে ফয়সালে বাসা যা পড়ছিল এই গোল্লাটা ব্যবহার ভালো লাগে নাই ওরে আমার আমি কইছি যে তুই আজকে হারায় যা যা তোর আমার দরকার নেই ও কী করছে আজকে অনেক ঘুরামুড়া কইরা এলাকা মেলাকা ভাইজাটা যাইছে তাক ভালো লাগছে ব্যাপারটা ওরে আমি আশা ছেড়ে দিছি দীক্ষা আসার ফল দিছে তো যাক এই আর কি কবুতরগুলোর জন্য সবাই দোয়া করেন আল্লাহর রহমতে আমার কবুতর এখন সব সুস্থ আলহামদুলিল্লাহ মাঝখানে একটু কবুতরগুলোর ঝামেলা হয়েছিল আমি আপনাদের বলছিলাম যে আমার কবুতরগুলো একটু প্রবলেম হয়েছিল এই যে সবগুলো খাবার দাবার খায়া ঢুকে গেছে বর্তমান কবুতর উঠতেছে 50 পিস সবাই দোয়া করেন এই যে কীভাবে দেখছেন খাঁচায় ঢুকে একজন খুব সুন্দরভাবে খাঁচা চিনে গেছে মাশাআল্লাহ তো যাক সবাই দোয়া করেন আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই এবার সিজনে আমি কবুতর দেওয়ার ইচ্ছা নাই তারপরও মন মানে না মনে চায় একটু দু চারটা কবুতর ছাড়ি তো যাক এই আর কি আর এই যে গররা জোড়াটা এই জোড়াটাই হইতেছে আমাদের ওই শামিম ভাইয়ের কবুতর আমি গররা মোট 6টা কবুতর দেখাইলাম আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বা ভুল কোনো ইনফরমেশন আমি দিয়ে থাকি আমার অজান্তে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন আর অবশ্যই জানাবেন আমি আপনাদের ভিডিও যে মেক করি ভিডিওর মধ্যে কী কী শিক্ষাগুলো দিতে পারি আমার ভিডিও দেখে আপনারা কী শিখতে পারেন অবশ্যই জানাবেন হ্যাঁ এই আর কি তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম